সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। মুর্শিদাবাদ জেলা 26টি ব্লকে আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা উপযুক্ত ও বৈজ্ঞানিক প্রশিক্ষণের মাধ্যমে নন রেজিস্টার্ড চিকিৎসকদের স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান সহ 7 দফা দাবির ভিত্তিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান করলেন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা শাখার সদস্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে আমরা গ্রামীণ চিকিৎসকদের যে সমস্যা, বিশেষত সরকার 2015 সালে যে নাম নথিভুক্তিকরণ করেছিল, নাম নথিভুক্তিকরণ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে 6 মাসের কোর্স সরকার শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত গোটা রাজ্যে 73টি সেন্টারে এই 50 জন করে ট্রেনিং করানো সরকার করাচ্ছে। আমরা এক্ষেত্রে দাবি করেছি যে 500 সামথিং যে গ্রামীণ এবং রুরাল গ্রামীণ হাসপাতাল এবং ব্লক হাসপাতাল আছে, সমস্ত ব্লক হাসপাতালে গ্রামীণ চিকিৎসকদের এই 6 মাসের কোর্স করাতে হবে এবং তার সাথে সাথে সার্টিফিকেট দিতে হবে, কোয়ালিফাইড ডাক্তারদের দিয়ে ট্রেনিং দিতে হবে এবং কোর্স শেষে তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত করতে হবে। এবং এর সাথে সাথে আমরা যেটা বলছি যে সঠিক বৈজ্ঞানিক ভিত্তিতে কোর্স কারিকুলাম তৈরি করে তাদেরকে, তাদের পাঠ্যক্রম তৈরি করে তাদেরকে ট্রেনিংটা দেবে। এই দাবিগুলো নিয়েই এবং এর সাথে আমরা যে দাবিগুলো করছি সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলা হচ্ছে মোস্ট আর্সেনিক প্রবণ এরিয়া, ফলে প্রত্যেকটা 26টা ব্লকেই আমরা আর্সেনিক আমরা পেয়েছি, এটা জানি যাদবপুর থেকে সেটা কনফার্মেশন হয়েছে। ফলে আমরা চাই যে সমস্ত ব্লকগতভাবে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আপনি কি সত্যিই সুস্থ? নিত্যদিনের ব্যস্ততায় আপনার স্বাস্থ্যের যত্নে কোনো ত্রুটি হচ্ছে না তো? কোনো ছোট শারীরিক সমস্যার লক্ষণও কিন্তু হতে পারে বড় কোনো রোগের ইঙ্গিত। আপনার অজান্তেই আপনার দৈনন্দিন অভ্যেস হয়ে উঠতে পারে আপনার জন্য ক্ষতিকারক। কিন্তু এখন আপনার সমস্ত ভাবনার অবসানের উপায় নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে প্রতি মঙ্গলবার। আর আমাদের সাথে থাকছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক শুধুমাত্র এএসআর নিউজের পর্দায়। দেখতে থাকুন হেলদি গপশপ, ওনলি অন এএসআর নিউজ।